Hello guys, what's up? Welcome back to another video of Subham Vlogs. So guys, today is Tuesday, date 8th of February. And our travel vlog series complete. So you will have to enjoy your travel vlog series. And what do you think? Comment tag by Jani Udi Omar. What do you think about travel vlog series? তো আমরা অনেকেই ভাবছো যে আমি অনেকদিন আমার স্টুডিও মানে উপরে যে স্টুডিওটা আমাদের বাড়িতে ছিল ওই স্টুডিওটা থেকে কেন আমি ব্লগ শুরু করছি না তার কারণ তোমরা জানো যে আমি নতুন স্টুডিও বানিয়েছি আমার আর নতুন স্টুডিওতে ওখানেই মাঝে এখন বেশিরভাগ ব্লগ মাঝে মাঝে ওখানেই হবে তো চলো ওখানটা না তোমাদেরকে বলেছিলাম ফার্নিচার হবে ওখানে কিছুটা রং মানে পেন্টিং হয়েছিল আর লাইট লেগেছিল তো আজকে বলেছিলাম পেন্টিং হবে আর পেন্টিং সরি ফার্নিচার লাগবে তো ফার্নিচারও লেগে গেছে তো চলো গিয়ে দেখবো কেমন হয়েছে তো চলো যাওয়া যাক আমি এখন ঘরে ছিলাম তো চলো যাবো লাইটটা অফ করে দিই দিয়ে যাব আর এখান দিয়ে কিটা নেবো আগে এইখানে কী রাখা থাকে এখানে কি নিই না নিয়ে চলো যাওয়া যাক বাইরে ওখানে যাব ওটা তোমরা জানো কোথায় মানে এরকম বেরিয়ে গিয়ে ওদিকে কি যেতে হয় তোমাদেরকে আগে লগিয়ে নিয়েও গেছিলাম তোমরা দেখেও দিয়েছিলাম আমরা তো যাব আর চলো যাওয়া যাক গিয়ে ওখানে বার আর চলো যাও যেতে যেতে কথা হচ্ছে চলো যাওয়া যাক বা চলো গাইস গিয়ে কথা বলি তো গাইস আমরা চলে এসেছি আপনি দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিও দিয়ে এই যে ফার্নিচার বললাম এই একটা টেবিল লেগেছে এখানে এই যে টেবিলটা একটা টেবিল ধরো আমি দরজার ঘাটে দিতে আমি দরজা বন্ধ করে দিতে কারণ এখন কালার পেন্টিং হয়ে গেলে পেন্টিং হয়ে যাওয়াতে হবে হাত লাগালেও এখন কিছু হবে না আর এখানে তো একটা হ্যান্ডেল মতো লাগাতে হবে বা এরকম একটা হ্যান্ডেল লাগাতে হবে কারণ এখন এই উপরে এইটা ধরে খুলতে হচ্ছে এইটা ধরে কারণ সেটা অসুবিধাও হচ্ছে তো আর ঢোকার পরে এইখানে একটা জিনিস টেবিল মতো লেগেছে এই টেবিলটাতে বসে গেমিং টেমিং করা যাবে এখানে বসলাম বসে গিয়ে এখানে এখানে একটা চেয়ার রাখবো মুভিং চেয়ার মানে ওই হয় না মুভিং চেয়ারগুলো গেমিং চেয়ার এখন একটা রাখবো এখানে পিসি টিসি বা ল্যাপটপ রাখবো এখানে একটা ইচ্ছা আছে আর এখানে একটা ড্রয়ার আছে কিছু কিছু রেখে দেবো বা খালি থাকবো আর এখানেও একটা কিছু আছে মানে ফেভিকল রাখা আছে আর এইখানটাতে আমার ইচ্ছা আছে সিপিইউ রাখা যদি ডেস্কটপ কিনি তাহলে এইখানে কিবোর্ড আর না হলে এইখানে ল্যাপটপে দেবো আর এখান থেকে চেয়ার এখানে পা রেখে দেবো আর গাইস আর এই টেবিলটাকে ইগনোর করে এগুলো পুরনো টেবিল ছিল এই টেবিলটা বেঞ্চটা টুলটা এখানে আছে বসার জন্য রেখে দিয়েছি আমি আর আপাতত বসার জন্য আর এখানে এই কাবার্ডগুলো রেখেছে এই কাবার্ডগুলো পুরো লেগেছে এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো অনেক হাইটে তোমাকে দেখিয়ে দিই অনেকটা অনেকটা হাইটে মানে এইখানটা ফ্লোর এতখানি হাইটে লাগিয়েছে জানি না কোন ইয়েতে বাট হাট আশা করছি তো আর গাইস এই যে দিলাম দেখো দেখে নাও একটা সব কটা খুললে এরকমই থাকবে এখন কিছু রাখা হয়নি আর এটাকে বন্ধ করে দিই আর এই ফ্লোরে একটা ম্যাট মতো পাতা হবে আর এই লাইটটাকে ইগনোর করো এই লাইটটাকে অ্যাকচুয়ালি কি আছে দেখো এইখানে গাইস সুইচ বোর্ডটা এখানে প্লাগ লাগানো নেই তো সেই হিসেবে কালকে উডের কাজ হয়েছে তো উডের কাজে তোমরা জানো ড্রিলিং মেশিন লাগে এইগুলো ফিট করে এসে তো সেইগুলোতে ড্রিলিং মেশিন লেগেছে তো ড্রিলিং মেশিনের জন্য প্লাগ লাগবে তো প্লাগ কোথায় পাবে তো ছিল না সেটা তো তার জন্য এইটাকে বার করে ওইখানে একটা মুখ মতো দেখতে পাবে তোমরা ধরো এই যে এই একটা মুখ দেখতে পাচ্ছ এইখানে তো সেই মুখটাকে দিয়ে লাগিয়েছিল ড্রিলিং মেশিনের মুখ দিয়ে ওইভাবে করা হয়েছে আর চলো আর গাইস ট্রাভেল ব্লগ সিরিজটা তোমাদের কেমন লাগলো আগে বললো ট্রাভেল ব্লগ সিরিজটা কেমন লাগলো তোমাদের জানিয়ে দিও কমেন্টে একবার আর এইখানে কিছু রুমাল আছে দেখি অ্যাক্সিডেন্ট আছে বাট ভিজে এটা যদি এটা পরিষ্কার আছে তো আমি এই টুলটাতে এখন বসবো ওইদিকে তো লাইক আর তারপর এরকম এটাকে রাখবো কারণ আপাতত এই টুল দিয়ে কাজ চালাতে হবে আমায় কিছু করার নেই আমার তো এরকমভাবে বসবো বসে এখানে কাজ বাজ করতে পারবো এই যে দেখতেই পাচ্ছ এখানে কাজ করতে পারবো এরকমভাবে ভিডিও ফিডিও এডিট করা বা গেমিং করার ইচ্ছা আছে এরকম বসে আর এখানে একটা প্রবলেম আছে এটা যেহেতু রোড সাইডে তো সেটা বাইরের নয়েজ একটু বেশি আসে তো সেটাও প্রবলেম আছে আর এমনি আর কোনো প্রবলেম নেই এমনি অনেকটা বড় জায়গা তো আর পরবর্তীকালে আমার ইচ্ছা আছে এখানে একটু ওই মতো করা যায়
এখানে ফল সিলিং করানোর এই জায়গাটাতে পুরো প্লট। হ্যাঁ, তো এই জায়গাটাতে ফল সিলিং করানোর ইচ্ছা আছে আমার, তো দেখি কী হয়। তো চলো আবার একটু দু মিনিট এডিটিং বা কিছু করবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন এখানে দাদা এসেছে, দাদা এসেছে অনেকদিন পরে আবার। তো পুষ্পা আমি ছুটে গেলাম, দাদা হাতে কিছু লেগেছে না, এই যে দাদা এখন দেখছে ঠিকই আছে না? রাখতেই পারো না আমার বই। এই বেঞ্চটা আছে এখানে, বসতে পারো দাদা। আর এই নোংরা বাট এখন নোংরা আছে, ওটা বসা যাবে না, কিন্তু জাস্ট অনেকটাই ভালো। আর দরজাটা বন্ধ করে দাও, ফালতু কি করবে, মশা মশা ঢুকে গেল আবার। লাগিয়েও দিলে কি অসুবিধা আছে? তো এই যে, তো গাইস আমি চ্যানেল খুলেছি, ইটস দেবম বলে, ইটস দেবম, লিংক উইল বি ইন দা ডেসক্রিপশন। আর সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, আর কি আছে কমেন্ট করো, আর কি আছে শেয়ার করো। তো অনেক ভালো, অনেক 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 ভালো ভিডিও বানিয়েছি দাদা, ভিডিও কিছু না, আমি অনেক ভালো ভিডিও বানিয়েছি গাইস। এনিওয়েজ, আর গাইস একটু যে দেখি কালারের সময় এইগুলো ঠিক করেনি, এখানে দেওয়ালে এরকম উপরে রয়ে গেছে, আর এইগুলো দেখতে পাচ্ছ দাগ হয়ে গেছে, এগুলো ঠিক করেনি, এখানেও রয়েছে। আর দাদা কিছু বলতে চাও? ও গাইস, তো তোমরা দেখেছো যে আমাদের ট্রাভেল সিরিজটা, সো দাদা বলছি ইটস ইওর চয়েস, আর মানে তোমার ব্লগ তো তোমার চয়েস, ওটাই বলছি। দ্যাটস মাই পয়েন্ট। আর এনিওয়েজ, আর গাইস এখানে আরও আপাতত যতদিন এই চেয়ার ফেয়ার কেনা হচ্ছে, ততদিন আরও একটা চেয়ার আমাদেরকে মনে হচ্ছে এনে রাখতে হবে, কারণ এখানে কত জায়গা কম। তো তাই তো দাদা, তো সেটাও হতে পারে, দোলের সময়ও হতে পারে। তো কার্পেট আমি ইচ্ছা আছে দোলের সময়। এনিওয়েজ, আর কার্পেট এখানে পাতা হবে, এখন পুরা হয়ে আছে দেখতে পাচ্ছ। ও গাইস আমার চ্যানেলটা একটু কিউ সাবস্ক্রাইব করে দাও, মোস্ট প্রবাবলি দোলের সময় আমার একটা ট্রাভেল সিরিজ আসতে চলেছে। আর আমার চ্যানেলে আমি ডেইলি ব্লগ করি না, আমার চ্যানেলে আমি ট্রাভেল ব্লগ করি, মানে কোথাও ঘুরতে গেলে সেই ব্লগগুলো আপলোড করি, সো ওটা চেক আপ করে নিতে পারো। তো চলো, এখানে দাদা একটু দেখছে, দেখে নিক, তারপর দেখি কি করা যায়। পারলে একটা ইচ্ছা আছে একটা চেয়ার আনবো, মানে রাখবো এই সাইডটা বা ওই সাইডটা, এখানেও একটা ইচ্ছা রেখে দেবো। চেয়ারটা একটা তো দরকার না বসার জন্য, আপাতত জন্য আমি ইচ্ছা আছে রাত্রিবেলা এসে যে আমি ভিডিও শুট করার। তো কিন্তু বাট গাড়ি ফাড়ি যায় তো সেটা একটা প্রবলেম আছে, দেখা যাক কতদূর কী হয়। চলো একটু পরে আমাদের সাথে কথা বলছি। তো গাইস আমি লাইভ বলতে যাচ্ছিলাম, আমি একটু আগে লাইভে ভিডিওটা রেকর্ড করলাম মাইনক্রাফট, তো ওখানে আমি একটু ভিলেজ খুঁজে পেয়েছি, তো তোমরা ওই ভিডিওটাতে দেখে নিও, কেমন লাগলো ওই ভিডিওটাতে কমেন্ট করে দিও। আর গাইস আজকে হচ্ছে নেক্সট ডে, আর তোমরা ভাবছো যে আমি প্রতিদিনই এক মিনিট করে ব্লগ বানাচ্ছি কেন, তো আই এম ভেরি লেজি, তোমরা জানো সেদিনকে ব্লগ বানানোর টাইম পাইনি, তো আই এম আজকে বানাচ্ছি, আজকে পাক্কা এই ব্লগটা অনেকক্ষণে করবো, আর টাইমটাও আজকে সেটা বলছিলাম আমি যে আমি এখন আমার কপিরাইট চলে আসবে আমার একটা ভিডিওতে। আমি গাইস আমার ভিডিওতে দু একটা ভিডিও আগে যেটা লাস্ট ভিডিও দিলাম সেই ভিডিওতে আমার কপিরাইট এসেছিল, ওই জন্য আমি ভিডিওটা পাল্টাতে হয়েছে। দাদা এখানে শুনেছিলাম, আমরা ইউটিউব দেখছিলাম শুয়ে শুয়ে, রিড ফর বাপি লাহিড়ি, ইয়েস আই এম অলসো শো, আই এম অলসো শোক, না উই আর স্যাডেন বাই দ্য নিউজ, দ্য
bad news of the death of Bapi Lahiri. So we are really broken from the core of our heart. Jab guys, ar tumra jara kocho rip Bapi Lahiri bole comment dao below. Ar guys, ei ekta sad news er sathe tomader ami ekta phatafati good news dite chalechi. To seta ami debo amar studio theke opore giye. To chalo jai ki tomader sathe abar kotha hoy. Guys, tomader ke ami jeta bolchilam good news. Ar guys, dada okhane bathroom e geche oi jonno একটু কিছু আওয়াজ পেতে পারবো এনিওয়েজ গাইস তো একটু বাথরুমে তোমাদেরকে দেখিয়ে দিই আবার কি করছে না না গাইস দেখাবো না 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 গাইস প্রেস্টিজের ব্যাপার দেখাবো না দেখাবো না আর গাইস তোমাদের জন্য গুড নিউজ বলছে ওয়াহ ওয়াহ ব্লগের মধ্যে সাউন্ড ইফেক্ট গাইস প্রো ব্লগার না আমরা ওই জন্য সাউন্ড ইফেক্ট লাগাই আমরা এখন সাউন্ড ইফেক্ট এফেক্ট আমাদের তো আর বাই দ্য ওয়ে গাইস যেটা বলছিলাম গুড নিউজ তো আমাদের গুড নিউজটা হচ্ছে যে We দাঁড়ো গাইস একটু ভালো করে কথাটা বলতে হবে We are going to buy a dog আমরা একটা বা চুপ কি এর লাগে লাগাই করে আছে মানে এল লং ডে বড়ি সালো মে তবে চুপ করে দিছি এটা চুপ করে দাঁড়াও না তুমি এত বকর 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 ওই ইয়ো আরে বকর 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 করে যায় তো গাইস যেটা বলছিলাম তোমাদেরকে We are going to. We are going to adopt a dog. We are going to buy which is a bull mastiff. ওটা গাইস আমরা actually কিনছি না তোমাদেরকে বলছিলাম না কিনলে প্রবলেম আছে তো তারপরে দেখলাম না গাইস এটা তো প্রবলেম ব্যাপারটা যা হবে দেখা যাবে পরে ওটা গিয়ে রেখে রেখে যাব আর গাইস আমার বাবার একটা বন্ধু আছে যার বাড়িতে বুল মাস্টিফ আছে তো সে বলেছে আমাদেরকে দেবে তার একটা পাপ্পি হয়েছে তো এই পাপ্পিটা দেবে এখন এটা 15 days আজকে 15 days তো 32 days এর আগে নিতে পারবো না তো 32 days এর ফার্স্টে রেবিস ভ্যাকসিনটা লাগবে তারপরেই আমরা নিতে পারবো তো বুল মাস্টিফ নেব আমরা আমি একটা কিছু বলতে চাই হয়ে গেলে আমাকে দেখে আসবে মানে বলো তোমরা কারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যা করনি প্লিজ করো কি করছো আর ক্যামেরার মধ্যে ঢুকছো এখনো একটা একটা সিরিজ আসছে তো কি সিরিজ বলবো না কেন অনেকে দেখো নি প্লিজ যা দেখো প্লিজ দেখো অনেক ভালো ভিডিও নেই অনেক ভালো ভিডিও নেই প্লিজ দেখো তারপরে আবার একটা সিরিজ আসতে চলেছে প্লিজ গাইস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব গাইস প্লিজ কি ভাই গাইস তো যেটা বলছিলাম বুলমা সুফিনছি আমরা তো যারা যারা এক্সাইটেড কমেন্ট দাও ভিডিও আর আমরা ওটা একটা নামও সিলেক্ট করেছি আমরা ওটা নাম সিলেক্ট করেছি যারা বলবে তোমরা একটা নাম সিলেক্ট করো কি নাম দেওয়া যেতে পারে আমরা তো এই ডোডো নামটা ডোডো দেবো এই নামটা কেমন বা তোমাদের সাজেশন কি নাম দেওয়ার তো সেটা কমেন্ট ডাউন করে দিও তো আর এখন আমরা অর্ডার দেবো আমি এখন নিচে যাবো আমি অর্ডার দেবো হচ্ছে ওর একজন একটা বেড অর্ডার দিতে হবে আর বেড আর কি দিতে হবে আর একটা বাটি দিতে হবে বল বল দিতে হবে মানে আমি অ্যামাজনে দেখলাম একটা কিনে একটা ফ্রি দিচ্ছে তো সেটাই নেবো আমি সস্তার মানে ওই মারছো না কারণ দুটো লাগবে একটার মধ্যে জড়ো ওই মারছো না ওই মারছো না রেসিপি প্লিজ দাদা আর গাইস আমরা এক দুটো বল লাগবে একটার মধ্যে সারাক্ষণ জল রাখা থাকবে আর একটার মধ্যে খাবার দেবো তো একটা কিনলে আর একটা ফ্রি দিচ্ছে তো আপাচ্ছি না তো চলো অর্ডার দেবো অর্ডার দিয়ে তোমাদের সাথে কথা বলাচ্ছি আজকে ব্লগটা এতটাই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আর ইউ এক্সাইটেড ফর দ্য নিউ পাপি অ্যান্ড নিউ ফ্যামিলি মেম্বার অফ আওয়ার শুভম ব্লগস তো আর ইউ এক্সাইটেড অ্যান্ড প্লিজ সিলেক্ট আ নেম ফর হিম তো তোমরা একটা নামও সিলেক্ট করে দিও কি দিতে পারি আমি তো একটা সিলেক্ট করলাম ডোডো বলে তো সেই নামটা কেমন বা তোমরা একটা নাম সিলেক্ট করো তো সেইগুলো সরি তো সেইগুলো তোমরা একটু আমাকে কমেন্টে করে দিও আর ইউ ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করছি থ্যাংকস ফর ওয়াচিং বাই